আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা উম্মতে মুহাম্মদীর 10টি বৈশিষ্ট্য সম্পর্কে জানব, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ উম্মত। কিন্তু সব উম্মতের শেষে এসেও এ উম্মতের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এখানে উম্মতে মুহাম্মদীর 10টি বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। নম্বর 1, শ্রেষ্ঠত্ব। উম্মতে মুহাম্মদীকে এমন কিছু সম্মাননা আল্লাহ তাআলা দিয়েছেন যা অন্য কোনো উম্মতকে দেননি। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যত জাতির আবির্ভাব হয়েছে তন্মধ্যে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠত্বের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের আবির্ভাব হয়েছে মানব জাতির জন্য। সুরা আলে ইমরান আয়াত নম্বর 110। নম্বর 2, যুদ্ধলব্ধ সম্পদের বৈধতা। আগেকার নবী রাসূলদের যুগে যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করা মুসলমানদের জন্য বৈধ ছিল না। যুদ্ধে যেসব সম্পদ অর্জিত হতো তা একত্রিত করা হতো এবং আসমান থেকে আগুন এসে তা ভস্ম করে দিত। এটি ছিল যুদ্ধ কবুল হওয়ার নিদর্শন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে উম্মতে মুহাম্মদীর জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেছ তা হালাল ও উত্তমভাবে ভোগ ব্যবহার করো এবং আল্লাহকে ভয় করো। সুরা আনফাল আয়াত নম্বর 69। নম্বর 3, পুরো পৃথিবী নামাজের স্থান হিসেবে স্বীকৃতি। আগের উম্মতের জন্য যেখানে সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল না, নির্দিষ্ট উপাসনালয়েই নামাজ আদায় করতে হতো। তাছাড়া মাটি থেকে পবিত্রতা অর্জনের কোনো বিধান সেকালে ছিল না। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো পৃথিবীকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন এবং যে কোনো মাটি জাতীয় বস্তু থেকে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার অনুমোদন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা জমিন আমার জন্য নামাজ আদায় ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজী আমার উম্মতের যে কেউ যেখানেই নামাজের সময় হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 425। নম্বর 4, বিধানাবলী সহজকরণ। অন্যান্য উম্মতের ওপর হারাম ছিল এমন অনেক বিষয় আমাদের জন্য হালাল করা হয়েছে। কিসাসের বিকল্প দিয়তের আইন আগে ছিল না। বনি ইসরাইলের সময় কারো গায়ে পেশাবের ছিটা লাগলে তা কাঁচি দিয়ে কেটে ফেলতে হতো, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য এসব বিষয় সহজ করেছেন। অসাধ্য কোনো বিধান ইসলামে নেই। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের মনোনীত করেছেন, দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। মুয়াজ ইবনে জাবাল ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলেন, তোমরা উভয়ে মানুষের সঙ্গে সহজাচরণ করবে, কঠোর হবে না, সুসংবাদ শোনাবে, ঘৃণা ছড়াবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1733। নম্বর 5, মহিমান্বিত জুমার দিনের সন্ধান লাভ। সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবার হলো শ্রেষ্ঠতম দিন। আগেরকার উম্মত এই দিনের ফজিলত থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা শেষ উম্মত, তবে কিয়ামতের দিন আমরা সবার অগ্রগামী হব। কারণ আগের লোকদের কিতাব দেওয়া হয় এবং এক পবিত্র দিনে ইবাদত করা তাদের উপর ফরজ করা হয়, কিন্তু তারা তাতে মতভেদ করে। অবশেষে আল্লাহ তাআলা আমাদের এ দিনটির সন্ধান দেন। এ ব্যাপারে সব উম্মত আমাদের অনুগামী। ইহুদিরা পরের দিন তথা শনিবার এবং খ্রিস্টানরা এর পরের দিন তথা রবিবারকে মর্যাদার দিন হিসেবে সাব্যস্ত করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 855। নম্বর 6, ভুল ত্রুটি ও গুনাহর কল্পনাকে ক্ষমা ঘোষণা। উম্মতে মুহাম্মদীর আরেকটি বৈশিষ্ট্য হলো, মহান আল্লাহ এই উম্মতের ভুল ত্রুটি ও গুনাহের পরিকল্পনা ক্ষমা করে দেবেন। আল্লাহ বান্দাদের দোয়া করতে শিখিয়ে দিয়ে বলেন, পরওয়ারদিগার, আমরা যদি বিস্মৃত হই কিংবা ভুল করে ফেলি তাহলে তুমি আমাদের পাকড়াও করো না। সূরা বাকারা আয়াত নম্বর 186। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মনের অবাস্তব কল্পনা জল্পনা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না তারা তা মুখে বলে দেয় বা বাস্তবে রূপায়িত করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 127। নম্বর 7, সমূলে ধ্বংস হওয়া থেকে সুরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পালনকর্তা বলেছেন, হে মুহাম্মদ, কোনো বিষয়ে আমার সিদ্ধান্ত নেয়ার পর তা আর বাতিল হয় না। আপনার উম্মতের ব্যাপারে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না এবং তাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেয় এমন কোনো বহিরাগত শত্রু চাপিয়ে দেব না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2889। নম্বর 8, ভ্রষ্টতায় সবার একমত না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে, অথবা তিনি বলেন উম্মতে মুহাম্মদীকে, কখনো ভ্রষ্টতার উপর একত্র করবেন না। তিনি আরও বলেন, আমার উম্মতের একদল লোক সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1920। নম্বর 9, পৃথিবীতে আল্লাহর আদালতের রাজসাক্ষী। এই উম্মত পৃথিবীতে আল্লাহর আদালতের রাজসাক্ষী, হাদিসে এমনটি এসেছে। এর কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তোমরা আল্লাহর সাক্ষী। সহিহ মুসলিম হাদিস নম্বর 949। নম্বর 10, ফেরেশতাদের সঙ্গে তুলনা। এই উম্মতের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতারের সঙ্গে তুলনা করা হয়েছে। এটি এই উম্মতের একমাত্র বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যদের তুলনায় আমাদের 3টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো আমাদের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতার তুল্য সাব্যস্ত করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 522। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।